নমস্কার, আমার নাম অসীম ভুঁইয়া। আবারও তোমাদেরকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, এই প্রোফাইলটি কেমন করে আঁকতে হয় তোমাদের কাছে আমি উপস্থাপন করব এই ভিডিওতে। কিন্তু তার আগে বলি, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবে না। তাহলে এখানে একটা প্রশ্ন রয়েছে, দ্রাঘিমাংশগত বিস্তার 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট ও অক্ষরেখা 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, এবং এই অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার মধ্যে ব্যবধান 10 ডিগ্রি, স্কেলে আরএফ রয়েছে 1:7,50,00,000। তাহলে প্রথমে আমাকে সমাধানটা করতে হলে প্রথমে আমাকে স্টেপ ওয়ানে লিখে নিতে হবে সাধারণ তথ্য, অর্থাৎ আমি এই প্রশ্ন থেকে কি কি পেয়েছি। আরএফ পেয়েছি, প্রথমে আরএফ লিখে নিয়েছি, দ্রাঘিমা পেয়েছি লিখে নিয়েছি, আমি অক্ষরেখা পেয়েছি 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ লিখে নিয়েছি, এবং ব্যবধান অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু ব্যবধান 10 ডিগ্রি। এবং স্টেপ টুতে যত রকমের প্রজেকশান রয়েছে সমস্ত প্রজেকশানের ক্ষেত্রে কিন্তু স্টেপ টুতে কিন্তু এটা লিখতে হবে যে সিজনী ভূগোলকের ব্যাসার্ধ আর সমান, একটা সূত্র এখানে রয়েছে, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ বাই প্রদত্ত স্কেল। কিন্তু এই যে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, এটা কিন্তু দুটি ভাগে হয়ে থাকে, একটি সেমিতে আর একটা ইঞ্চিতে। যদি সেমিতে হয় তাহলে কিন্তু 64,700 সেমি হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ সেমিতে হলে, কিন্তু যদি ইঞ্চিতে হয় তাহলে 25,700 ইঞ্চি, এটা কিন্তু কনস্ট্যান্ট, পৃথিবীর যে প্রকৃত ব্যাসার্ধ এটা কিন্তু সেমিতে হলে এটা আর ইঞ্চিতে হলে এটা, এটা কিন্তু কনস্ট্যান্ট। বাকি প্রদত্ত স্কেল হচ্ছে সবসময় যেন প্রশ্নে আরএফে দেওয়া থাকবে হচ্ছে প্রদত্ত স্কেল। তাহলে আমি ছবিটা আমি হচ্ছে সেমিতে অঙ্কন করব। তাহলে সেমিতে অঙ্কন করতে হলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ হচ্ছে 64,700 সেমি বাই প্রদত্ত স্কেল হচ্ছে এটা, কাটাকাটি করলে এটা। কিন্তু যদি আমি ছবিটা যদি ইঞ্চিতে আঁকতে চাই তাহলে কিন্তু তখন আমাকে এই ফাংশনটা দিয়ে বসে আমাকে ইঞ্চির মানটা করে নিতে হবে। ওকে, তাহলে স্টেপ থ্রিতে এই যে প্রথমে এই যে অক্ষরেখাগুলি কী কী অক্ষরেখা সমূহ, ওকে, অক্ষরেখা সমূহ 10 ডিগ্রি ব্যবধান, ওকে, 10 ডিগ্রি ব্যবধানে, 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা সমূহ কোথা থেকে কোথা, না 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, তাহলে 40 ডিগ্রি 10 ডিগ্রি ব্যবধানে, তাহলে 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, এবং এখানে 0 ডিগ্রি, ওকে। তারপরে নেক্সট যেটা 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ এবং 40 ডিগ্রি সাউথ হয়ে গেছে, যেহেতু বলা হয়েছে যে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, ওকে। তারপর নেক্সট আমি অক্ষরেখা সমূহ আমি লিখে নিয়েছি। নেক্সট আমার রয়েছে স্টেপ ফোরে দ্রাঘিমা রেখা সমূহ, এও কিন্তু 10 ডিগ্রি ব্যবধানে, ওকে, যেহেতু প্রশ্ন অলরেডি রয়েছে যে 10 ডিগ্রি ব্যবধানে, তাহলে দ্রাঘিমা রেখাগুলির কতগুলো থেকে কত রয়েছে, 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, প্রথমে কিন্তু 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ব্যবধান, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট, ওকে, হয়ে গেছে। তাহলে যে দ্রাঘিমা রেখার মধ্যে ব্যবধান, এখানে আরেকটা স্টেপ 5 আর একটা জিনিস এখানে লিখে নিতে হবে,
যে ভূগোলকের ভূগোলকের স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা সমান, এই যে দ্রাঘিমা রেখার যে প্রথমে যে দ্রাঘিমাটি রয়েছে সেটা হচ্ছে এখানে লিখে নিতে হবে যে 20 ডিগ্রি ওয়েস্ট। ওকে, তাহলে কিন্তু ক্যালকুলেশানটা কিন্তু হয়ে গেছে। নেক্সট তাহলে ছবিটি আঁকা যাক। তাহলে ছবিটি আঁকতে হলে প্রথমে খাতার মাঝখানে এইভাবে আমাকে একটা একটা রেখা আমাকে এইভাবে বড় করে একটা রেখা আমাকে টেনে নিতে হবে। ওকে, টেনে নেওয়ার পরে চাঁদাটির এদিকে 0, এদিকে 180, এই বিন্দুতে আমাকে 0 সেটিং করে নিতে হবে। মানে এই যে মিডিলটি, চাঁদার মিডিলটি আমাকে সেটিং করে নিয়ে বসিয়ে নিতে হবে ঠিক করে। আর এইদিকে 0 সেটিং করে এই লাইনটির সঙ্গে 0 সমান্তরাল করে আমাকে এদিকে 90 ডিগ্রি যে আছে এদিকে, সেই 90 ডিগ্রিতে আমাকে একটা বিন্দু বসিয়ে নিতে হবে। ওকে, এদিকেও ঠিক 90 ডিগ্রিতে একটা বিন্দু, এদিকেও 90 ডিগ্রিতে একটা বিন্দু বসিয়ে নিতে হবে। ওকে, বিন্দু বসিয়ে নেওয়ার পরে এদিকে 10 ডিগ্রি ব্যবধান রয়েছে। ওকে, তাই 10 ডিগ্রি ব্যবধান আমাকে, যেহেতু প্রশ্নে দেওয়া আছে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে ব্যবধান 10 ডিগ্রি, তাই 10 ডিগ্রিতে একটা বিন্দু বসিয়ে নিতে হবে। ওকে, বসিয়ে নেওয়ার পরে এদিকে যে 90, এইদিকে যে 90 সেটিং করেছিলাম, এই 90 বরাবর একটি রেখা আমাকে টেনে নিতে হবে বসিয়ে। ওকে, বসিয়ে নেওয়ার পরে এই যে এখানে আমি সেমিতে ছবিটা আঁকছি, তাই 8.53 সেমি আমাকে মেপে নিতে হবে। 8.53 সেমি, 8.53 সেমি। ওকে, এটা 8.53 সেমি বসিয়ে এখানে বসিয়ে একটা বৃত্ত আমাকে এভাবে আমাকে একটা বৃত্ত আমাকে অঙ্কন করে নিতে হবে। ওকে, এই বৃত্তটার সঙ্গে এই লাইনটাকে যোগ করে নিতে হবে, বাকি পোর্শনটা রোবার দিয়ে মুছে ফেলতে হবে। ওকে, মুছে ফেলার পরে এদিকে যে 0 অক্ষরেখা সমূহ রয়েছে 10 ডিগ্রি ব্যবধানে, আমাকে দেখে নিতে হবে যে কতগুলো অক্ষরেখা রয়েছে। তাহলে 0 ডিগ্রির এদিকে 1, 2, 3, 4, আর 0 ডিগ্রির ওপারে 1, 2, 3, 4, তাহলে মোট কিন্তু 8টি অক্ষরেখা, 0টিকে নিয়ে 9টির অক্ষরেখা রয়েছে। তাহলে মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা। অক্ষরেখাগুলি আমরা জানি যে সমান্তরাল বা অনুভূমিক। ওকে, তাহলে এখানে আমি চাঁদা বসিয়ে আমি 10 ডিগ্রি ব্যবধান নিয়েছিলাম 0 সেটিং করে, যেহেতু আমার এখানে রয়েছে 10 ডিগ্রি ব্যবধান অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে ব্যবধান হচ্ছে 10 ডিগ্রি। ওকে, সেই কারণে এই 10 ডিগ্রি যে রেখা আমি চাঁদা বসিয়ে আমি করেছিলাম বিন্দুটি, সেই 10 ডিগ্রি বরাবর একটি রেখা আমাকে এভাবে টেনে নিতে হবে। ওকে, টেনে নেওয়ার পরে এই যে 10 ডিগ্রি ব্যবধান রয়েছে এটাকে পেন্সিল কম্পাসে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে তাহলে এটা কিন্তু 0 অক্ষরেখা, 0 ডিগ্রি অক্ষরেখা। তাহলে 0 ডিগ্রি এদিকে রয়েছে 4টি, তাহলে এটা কিন্তু একটা হয়ে গেছে, এই মানটা বসিয়ে নিতে হবে। দুটো, তিনটে, চারটে হয়ে গেছে। তাহলে 0 ডিগ্রি এদিকে 4টি অক্ষরেখা হয়ে গেছে, তাহলে এদিকে 4টি রয়েছে, 1টি, 2টি, 3টি এবং হচ্ছে 4টি। ওকে, তো এই রেখাগুলোর মতন এই যে রেখাগুলো পেয়েছি আমি, এগুলোকে আমাকে যোগ করে নিতে হবে।
ওকে, তাহলে আরেকবার আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে এই যে জিরো ডিগ্রি রয়েছে অক্ষরেখা, এদিকে রয়েছে চারটি, এদিকে রয়েছে চারটি। তাহলে মনে করো এটা হচ্ছে জিরো ডিগ্রি, তাহলে এদিকে চারটি অক্ষরেখা, এদিকে চারটি অক্ষরেখা। ওকে, টানা হয়ে গেছে। নেক্সট রয়েছে দ্রাঘিমা রেখাসমূহ। তাহলে এই যে দ্রাঘিমা রেখাসমূহ রয়েছে, আমি বলেছি যে ভূগোলকের স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট। তাহলে প্রথমে কিন্তু স্টেপ ফাইভে এটা আমাকে দেখতে হবে যে ভূগোলকের স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা হচ্ছে এখানে রয়েছে 20 ডিগ্রি ওয়েস্ট। তাহলে স্পর্শবিন্দুগামী বলতে এই যে এখানে এই মিডিলটা হচ্ছে এখান থেকে, তাহলে এই এই রেখা বরাবর যদি অক্ষরেখা, তাহলে এইখানে এই যে লম্বগুলো এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে এখানে আমার একটা স্পর্শ আমাকে আঁকতে হবে। স্পর্শকটি আঁকতে হলে আমাকে আমি সেট স্কোয়ার বসাতে পারি। ওকে, প্রথমে এই রেখার সাপেক্ষে আমাকে সেট স্কোয়ারটা বসিয়ে নিতে হবে। এই যে রেখাটা আছে এই রেখা বরাবর আমাকে সেট স্কোয়ার বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এই যে বিন্দুটি রয়েছে এই বিন্দু বরাবর একটি স্পর্শক আমাকে টানতে হবে। ওকে, এইভাবে একটা বড় করে একটা স্পর্শ কিন্তু আমাকে অঙ্কন করতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে স্পর্শটা টানবে। একটু আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, নেক্সট এই যে আমি বলে দিই এখানে রয়েছে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে ব্যবধান 10 ডিগ্রি। তাহলে আমি চাঁদা বসিয়ে আমি 10 ডিগ্রি নিয়েছিলাম এখানে যে 10 ডিগ্রি, ঠিক এই মানটা নিয়ে এই 10 ডিগ্রি মানটা আমাকে পেন্সিল কম্পাসে আমাকে নিতে হবে। এই 10 ডিগ্রি মানটা নিয়ে আমাকে কতগুলো দ্রাঘিমা রেখা কাটতে হবে আমাকে, না দ্রাঘিমা রেখা কাটতে হবে আমাকে 1 2 3 4 5 6 7 8 9 9টি আমাকে দ্রাঘিমা রেখা কাটতে হবে। তো অলরেডি কিন্তু একটি কাটা হয়ে গেছে, নেক্সট 8টি এই বিন্দুতে বসিয়ে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি এবং সর্বশেষ 9টি। তাহলে এই যে চাঁদা বসিয়ে আমি যে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আমি 10 ডিগ্রি নিয়েছি, সেই 10 ডিগ্রি যেহেতু দ্রাঘিমা রেখার ব্যবধানও 10 ডিগ্রি রয়েছে, তাই আমি এই মানটা নিয়ে আমি অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলি যতগুলো প্রয়োজন আমি কেটে নিলাম এবং সেট স্কোয়ার বসিয়ে এই লাইনটির সাপেক্ষে এই রেখাগুলোকে আমাকে টেনে নিতে হবে। ওকে, তাহলে আমি এই রেখাটা আমি সেট স্কোয়ার বসাই আমি এই রেখা বরাবর। বসিয়ে আমাকে দ্রাঘিমা রেখাগুলো আমাকে কেটে নিতে হবে। ওখানে কেটে নিয়েছি, তারপরে এই যে বাকি অংশটা যে ফাঁকা থেকে গেছে এই ফাঁকা অংশটাকে আমাকে প্রথমে যোগ করে নিতে হবে এই রেখার সাপেক্ষে আমাকে। তাহলে এখানেও সেট স্কোয়ার বসাতে হবে এই রেখার সাপেক্ষে সেট স্কোয়ার বসাতে হবে। তাহলে প্রথমে এই রেখার সাপেক্ষে আমি সেট স্কোয়ারটা বসিয়ে নিই। বসানোর পরে এখানে সেট স্কোয়ার বসিয়ে
এভাবে কেটে নিতে হবে। ওকে, একেবারে সোজা সমান্তরালে রেখা আমাকে একেবারে শেষ দ্রাঘিমাংশ দ্রাঘিমা পর্যন্ত আমাকে রেখাটি লাইনটি আমাকে টেনে নিতে হবে। ওকে, এইভাবে শেডস করে বসিয়ে কিন্তু টানতে হবে, স্কেল বসিয়ে নয় কিন্তু, তাহলে রেখাগুলো বা এই যে গ্রিডগুলি যে পেয়েছি আমরা, এই চার কোণা যে বক্সগুলি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা টেনে তো পেয়েছি, এইগুলিকে বলা হয় গ্রিড। বাকি যে অংশটা এটা কিন্তু রেজার দিয়ে মুছে ফেলতে হবে। তাহলে ছবি কিন্তু আমার কমপ্লিট, বাকি আমাকে লিখে নিতে হবে যে প্রথমে রয়েছে এই যে অক্ষরেখা সমূহ 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, তাহলে অক্ষরেখা হচ্ছে এগুলো, এই সমান্তরালগুলো। তাহলে আমাকে এখান থেকে আমাকে শুরু করতে হবে যে প্রথমে রয়েছে 40 ডিগ্রি নর্থ, নেক্সট 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, এবং এখানে রয়েছে 0 ডিগ্রি। ওকে, আবার এদিকে 0 ডিগ্রি, 10 ডিগ্রি সাউথ, যেহেতু নিচে সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, এবং 40 ডিগ্রি সাউথ মানে দক্ষিণ। আর দ্রাঘিমা রেখা হচ্ছে এই এই যে এই যে রেখাগুলো, এগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা 20 ডিগ্রি ওয়েস্ট থেকে শুরু হয়েছে, তাহলে এখানে শুরু হয়েছে এবং এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী দ্রাঘিমা, 20 ডিগ্রি ওয়েস্ট, নেক্সট 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। তাহলে ছবিটা কিন্তু প্রায় কমপ্লিট। ওকে, তাহলে আমি এখানে ছবির টাইটেলটা লিখে নিয়েছি সিলিন্ড্রিক্যাল ইকুইলেটার প্রজেকশন, এবং যে দ্রাঘিমা রেখাগুলো পেয়েছিলাম আমি, সেখানে আমি প্রশ্নে যেভাবে দ্রাঘিমা রেখাগুলো রয়েছে ঠিক সেমভাবে আমি এখানে লিখে নিয়েছি, একইভাবে উপরেও লিখে নিতে হবে, এবং অক্ষরেখাগুলি এইভাবে আমাকে লিখে নিতে হবে। যেহেতু এখানে রয়েছে অক্ষরেখাগুলি, আমি লিখে নিয়েছি 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ। ওকে, তাহলে প্রথমে আরেকবার আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছি আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে একটা আমি সমান্তরালটা রেখা টেনেছি এবং জিরো সেটিং করে, যেহেতু আমার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে ব্যবধান রয়েছে 10 ডিগ্রি, তাই কিন্তু আমি 10 ডিগ্রি একটা বিন্দু বসিয়ে নিয়েছি এবং 90 ডিগ্রি এবং 90 ডিগ্রিতে বিন্দু বসিয়ে টেনে নিয়েছি, এবং এই যে 10 ডিগ্রি যে ব্যবধান পেয়েছি এই মানটা পেন্সিল কম্পাসে ধরে নিয়ে আমি কি করেছি না, আমার কতগুলো অক্ষরেখা দরকার না, 0 ডিগ্রি এদিকে রয়েছে 4টি, এদিকে রয়েছে 4টি। তাহলে আমি যে প্রথমে যে একটা সরল সরল রেখা টেনেছিলাম সেখানে 10 ডিগ্রি ব্যবধানটা বসিয়ে এদিকে 4টি, 1 2 3 4, এবং একদিকে 1 2 3 4। ওকে, তাহলে এবং স্পর্শবিন্দুগামী যেটা দ্রাঘিমা রয়েছে 20 ডিগ্রি, সেটা হচ্ছে সেট স্কোয়ার বসিয়ে এই রেখার সাপেক্ষে আমি টেনে নিয়েছি, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা মোট প্রয়োজন আমার 9টি, তাই আমি এই যে 10 ডিগ্রি যেহেতু ব্যবধান রয়েছে দ্রাঘিমা রেখার মধ্যে, সেই 10 ডিগ্রি নিয়ে আমি 9টি রেখা আমি টেনেছি। ওকে, কেটে নিয়েছি, এভাবে যোগ করে নিয়েছি, বাকি অংশগুলো লিখে নিয়েছি। ওকে, তাহলে এটা কিন্তু হয়ে গেছে সিলিন্ড্রিক্যাল ইকুইলেরিয়া প্রজেকশন। তাহলে আশা করি তোমাদের সিলিন্ড্রিক্যাল ইকুইলেটার পজিশনটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ছবিটি খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, এবং লাইক কমেন্ট শেয়ার তো আছে।